আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, এর চাইতে আর বড় গৌরবের কি হতে পারে? যে স্বাধীনতা রক্তের বিনিময়ে পাওয়া, যেই স্বাধীনতা বাঙালির অবিশ্বাস্য এক অবদান, সেই স্বাধীনতার দিনটিতে দাঁড়িয়ে আছি আজকে আমরা। এবং আজকে বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস। দর্শক সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের এই বিশেষ দিনের আয়োজন। সেই সাথে আজ দেশ টেলিভিশনের জন্মদিন, সেই শুভেচ্ছাও জানাতে চাই দেশ সাম্প্রতিকের আজকের এই আলোচনায়। আপনাদের সাথে আমি তাসনুভা তন্নি আছি, আমার প্রিয় বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। এবং এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, এবং আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাধীনতার শুভেচ্ছা, সেই সাথে দেশ টেলিভিশনের জন্মদিনের শুভেচ্ছাও জানাতে চাই। ধন্যবাদ গোলাম কুদ্দুস, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। যে কথা বলছিলাম, আসলে স্বাধীনতা বাঙালির অবিশ্বাস্য এক অবদান, যেই স্বাধীনতা আসলে আমাদেরকে অর্জন করতে হয়েছে, যেই স্বাধীনতা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত। একটু পেছনে যদি ফিরে যাই, আসলে এই যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নিঃসন্দেহে আমাদের এই স্বাধীনতার পেছনে অনেক বড় অবদান আছে, যারা শহীদ হয়েছেন তাদের অবদান আছে, আমাদের সবার বাঙালির শ্রেষ্ঠ কালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান, তার একটি অবদান আছে। সেই দিনগুলোর কথা একটু জানতে চাই, কেন আসলে স্বাধীনতা এভাবে বাঙালিকে তাড়িত করলো? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই দেশবাসী যারা এই মুহূর্তে এই টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। দেশ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ টিভি পরিবারের সবাইকে আমি অভিনন্দন জানাতে চাই তাদের এই প্রতিষ্ঠার এই দিনে। আজকে আলোচনার শুরুতে আমি গভীর সম্মানের সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তির আত্মদানকারী সকল শহীদদের। একই সাথে স্মরণ করি আমার সেই সমস্ত মা বোনদের যারা স্বাধীনতার জন্য অশেষ ত্যাগ স্বীকার করেছে। আপনি যথার্থই বলেছেন যে স্বাধীনতা তো তার একটা ইতিহাস আছে, তার একটা পটভূমি আছে। হঠাৎ করেই তো বঙ্গবন্ধু 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেননি, তার জন্য বাঙালিকে দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং কি পরিস্থিতিতে স্বাধীনতার পথে বাঙালি এগুলো। আমরা খুবই সংক্ষেপে যদি একটু বলি যে 47 সালে যখন ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হলো, তখন সেই সময় পূর্ব বাংলার জনসংখ্যা ছিল সমগ্র পাকিস্তানের জনসংখ্যার 66 শতাংশ। আপনি যদি জনসংখ্যাটা দেখেন পরবর্তী পর্যায়ে নানা কারণে সেটি 56 শতাংশে পরিণত হয়েছে। এবং গণতান্ত্রিক বিধি অনুযায়ী তো অধিকাংশ দেশের জনগণ যে ভাষায় কথা বলে সে ভাষা তার রাষ্ট্রভাষা হবে, এবং গণতান্ত্রিক বিধান অনুযায়ী জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী ধর্মের নামে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, তাদের অন্তরে ছিল ভিন্ন আকাঙ্ক্ষা। তারা চেয়েছিল পূর্ব বাংলাকে শোষণ করে এখানে সম্পদ লুণ্ঠন করে পশ্চিম পাকিস্তানের উন্নতির জন্য সেই সম্পদকে ব্যবহার করা, যার কারণে প্রথমেই তারা জানে যে একটি জাতির মেরুদণ্ড হলো তার সংস্কৃতি। সংস্কৃতিকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে সে জাতির প্রতিবাদ করবার, লড়াই করবার ক্ষমতাটা হারিয়ে যায়। আর সংস্কৃতির প্রধান বাহন হলো তার ভাষা, যার কারণে তারা প্রথমেই ভাষার উপর আঘাত আনলো এবং বাঙালি বীরের জাতি তারা রুখে দাঁড়ালো। 1948 এবং 1952 দুই পর্বে ভাষা আন্দোলন পরিচালিত হয়েছিল এবং 1956 সালে আমরা সেই আমাদের রাষ্ট্রভাষা বাংলা হিসেবে স্বীকৃতি অর্জন করেছিলাম পাকিস্তানের শাসনতন্ত্র প্রণীত হওয়ার পর। এর মধ্য দিয়ে বাঙালি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তার যে মোহ ছিল পাকিস্তানের, সেই মোহটি তার ভেঙে গেল। যে আশা নিয়ে সে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল, যে বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসটি ভেঙে গেল। তখন থেকেই তারা সেই 54 যুক্ত ফ্রন্ট নির্বাচনে, তৎকালীন যুক্ত ফ্রন্ট সোহরাওয়ার্দী দেশের বাংলা ভাষানির নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল, তারা ক্ষমতায় আসলো। কিন্তু পাকিস্তান সরকার সেই বাঙালিদের হাতে পূর্ব বাংলাকে শাসন করার ক্ষমতা দিতে চায়নি, যার কারণে ব্রিটিশ প্রণীত সংবিধানের 92 ক ধারা প্রয়োগ করে সেই যুক্তফ্রন্ট সরকার ভেঙে গেল। এই যে আমরা পাকিস্তানের কথা বলছি, পাকিস্তান সরকারের কথা বলছি, তাদের সাথে আমাদের লড়াই করতে হয়েছে, একটা দীর্ঘ লড়াই করতে হয়েছে, 9 মাসের রক্তক্ষয়ী এক ধরনের যুদ্ধ করতে হয়েছে। কিন্তু আমি ঠিক 2024 সালে আবার একটু ফেরত আসতে চাই সেই সময়টি থেকে। ঠিক 2024 সালে এসে যখন সেই পাকিস্তান আমাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়, তখন আসলে আমাদের, আমি এটাকে একটু সংক্ষেপ করি, তার পরবর্তী পর্যায়ে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। তারা 66 সালে বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, 6 দফার মধ্য দিয়ে বাঙালির মুক্তির পথটি দেখিয়ে দিলেন যে কিভাবে বাঙালি
তার শোষণ বঞ্চনার অবসান হবে, তার আত্মনিয়ন্ত্রণ অধিকার পাবে। এবং তারপরে আপনি জানেন যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল ছয় দফা ঘোষণার পরে, আগরতলা ষড়যন্ত্র মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে ফাঁসি গাছে ঝুলানোর পরিকল্পনা তাদের ছিল। কিন্তু 69 গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কারাগার থেকে বেরিয়ে এলেন, 70 নির্বাচন হলো, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু পাকিস্তানের ওই যে যেটা বললাম 47 পরবর্তী তাদের সুপ্ত যে ভাষণা, বাঙালিকে কোনো অবস্থাতেই শাসন ক্ষমতা দেওয়া যাবে না, তাহলে শোষণের রাস্তা বন্ধ হয়ে যাবে, যার কারণে তারা চক্রান্ত করে সেই ক্ষমতা হস্তান্তর না করার নানা পরিকল্পনা করলো, সে আলোচনা দীর্ঘ আলোচনা। কিন্তু সেই যে শৃঙ্খলের কথা আপনি বলছেন, পাকিস্তানিরা আসলে বাঙালিকে এক ধরনের শৃঙ্খলের মাঝে বেঁধে রাখতে চেয়েছিল, সেই শৃঙ্খল কিন্তু বাঙালি ভাঙতে পেরেছে। সোহরাব হাসান যে কথাটি বলছিলাম, আমরা দুটো সময় নিয়ে আসলে আলোচনা করতে চাই। আজকে স্বাধীনতার পর আমরা 54তম স্বাধীনতা দিবস, 53টি বছর আমরা পার করেছি, এতগুলো বছর পেরিয়ে এসে আজকে 2024 সালে এসে যখন খুদ পাকিস্তান সরকার আমাদেরকে স্বাধীনতা শুভেচ্ছা জানায়, নিঃসন্দেহে আমরা খুবই গর্বিত অনুভব করি। সেই সময়গুলো, সেই গর্বের কথা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ কুদ্দুস ভাই। সম্মানিত সাংস্কৃতিক জোটের নেতা হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলনের একটা পটভূমি ব্যাখ্যা করেছেন, আসলেই আমাদের 47 থেকেই যুদ্ধ শুরু, সেটি 71 শেষ হয়েছে। আবার 71 পর যে যুদ্ধ সেটা কিন্তু চলমান, অর্থাৎ মুক্তির লড়াই। বঙ্গবন্ধুর ভাষণে কিন্তু দুটি বিষয় ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো স্বাধীনতা মানে পাকিস্তানিদের তাড়ানো, মানে দখলদারকে তাড়ানো, সেটি আমরা 16ই ডিসেম্বর সম্পন্ন করেছি। এর পরের যে যুদ্ধ সেটি হচ্ছে দেশের মানুষের মুক্তির যুদ্ধ, প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের তার মৌলিক অধিকার, তার মানবিক অধিকার, তার বাক স্বাধীনতা, তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, সেই লড়াই এখনও চলছে। যেটি হচ্ছে যে এই যে প্রজন্মান্তরে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রজন্ম, যে মুক্তিযুদ্ধ প্রজন্ম যে যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছে তারা, তাদের অনেকে বেঁচে আছেন, অনেকে বেঁচে নেই, তারা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন সেটা আমরা কতটা পূরণ করতে পারছি। পরবর্তীকালে মুক্তিযুদ্ধের পরের যে প্রজন্ম, যেটি ধরেন 70, 80, 90, এরপরে এই প্রজন্মেরও পরে এখন যারা তরুণ, কিশোর, এমনকি শিশু, যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, হ্যাঁ, তারা কীভাবে স্বাধীনতা দেখে। আমি 12-22 মার্চ জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধাকে নিয়ে, আবুল বারাক আলভি, আর একজন সঙ্গীত শিল্পী যিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের গান গেয়ে পরিচিত হয়েছেন, ওয়ার্দা আশরাফ, তাদের সঙ্গে চারজন শিশু কিশোর ছিল যারা স্কুলে পড়ে, বিভিন্ন স্কুল, দুজন মেয়ে দুজন ছেলে, তারা জানতে চেয়েছে স্বাধীনতার কথা। তাদের যে স্বাধীনতা নেই, তাদের একটা প্রতিচ্ছবি আছে, একটা স্বপ্ন আছে, তারা তাদের মতো করেই দেখে, এবং তারা মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাচ্ছে, তারা মুক্তিযুদ্ধ কেন হলো সেটা জানতে চেয়েছে। এই যে জানতে চাওয়া, অর্থাৎ তাদের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি করা, এবং সেটি সম্মিলিত সাংস্কৃতিক জোট ছায়ানট, অন্যান্য উদীচি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোকে, আমি মনে করি যে তারা পাকিস্তান বিরোধী আন্দোলনে যে ভূমিকা নিয়েছিলেন, বিশেষ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট নয়, ছায়ানট এবং উদীচি, পরবর্তীকালে সেই ধারাবাহিকতায় কিন্তু এগিয়ে আসে এবং এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবেই সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠিত হয়েছে। সেই ধারাটা আমরা কতটা রক্ষা করতে পেরেছি, কতটা তরুণদের মধ্যে স্বাধীনতার স্বপ্ন, একটা হচ্ছে 71-এ আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম বলেই কিন্তু স্বাধীন হয়েছে নিশ্চয়ই, আর সেই ঐক্যটা কিন্তু এখন অনেকটাই শিথিল, মানে পুরো জাতিগোষ্ঠীকে এক রাখার যে, এই যে আসলে আপনি ঐক্যের কথা বলছেন, সেই সময়টাতে আসলে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিয়েছেন পুরো বাঙালি কিন্তু এক হয়েছে, সেটি এক এক ছাতার নিচে, শুধু বাঙালি না, বাংলাদেশে বাংলা ভাষাভাষীর বাইরেও কিন্তু মানুষ আছে, আদিবাসী, যাদের এই লড়াই কিন্তু খুব একটা সহজ ছিল না সোহরাব হাসান, একটু সেই জায়গাগুলোতে আমরা যেতে চাই। প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক ধরনের স্বাধীনতা অর্জন করতে হয়েছে, এবং সেই স্বাধীনতা যে অর্জিত হয়েছে সেই অর্জনের পেছনে আসলে যারা নায়ক ছিলেন তাদেরকে আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারছি কিনা। একটা হচ্ছে যে আনুষ্ঠানিকতা, যেটি সরকার যখন যে যারা ক্ষমতায় থাকে তারা এক ধরনের মর্যাদা দেন, সম্মান করেন, শ্রদ্ধা জানান। আর একটা হচ্ছে যে মনন জগতে,
চিন্তার জগতের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের আমরা কতটা স্মরণ করি। তবে এটি ঠিক যে গত 53 বছরে অনেক ঘাত প্রতিঘাত, অনেক রাজনৈতিক টানাপোড়েন, অনেক রাজনৈতিক উত্থান পতন হয়েছে, কিন্তু স্বাধীনতার সিপাহসালার যারা, স্বাধীনতার যে নায়ক যারা, তাদের স্মরণের ক্ষেত্রে, তাদের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো কার্পণ্য নেই। তারা কিন্তু মনে মনে ভাবে, সে কোনো বিশেষণ ছাড়াই তারা মনে করে যে এই যুদ্ধের কে নায়ক ছিলেন, এই যুদ্ধে যুদ্ধে কারা কাফেলায় কারা সম্মুখ সারিতে ছিলেন। আর সুতরাং সাধারণ মানুষ রাজনৈতিকভাবে একটা বিভাজন আছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর যে কথাটি বলছিলেন যে পাকিস্তান, এটি তো ঠিক যে পাকিস্তান আমাদের দখল, আমাদের শোষণ করেছিল, শাসন করেছিল এবং দখলদারি চালিয়েছিল এই দেশের উপর, সেই দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করেছে, এটা কিন্তু স্বাধীনতার পরে স্বীকার করেছে এবং তারা এখানে আত্মসমর্পণ করেছে। আমাদের কিন্তু যুদ্ধবিরতি হয়নি, যে দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ হয়, তারপরে যুদ্ধবিরতি হয়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এখানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করেছে, আমরা বিচার করতে পারিনি, সেটি ভূ রাজনীতি অনেক কিছু ঘটনা তখনকার, সাধারণ শুভেচ্ছা জানায়, অর্থাৎ আমাদের সংগ্রামের ন্যায্যতা স্বীকার করা অবশ্যই। এবং সেই থেকে যে স্বাধীনতা শব্দটি আসলে আমরা আমাদের বলে বলতে পারছি, যে অধিকার নিয়ে আমরা স্বাধীনতা আমাদের বলতে পারছি, সেই অধিকার প্রতিষ্ঠায় আসলে আমরা কতখানি এগিয়েছি, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটি বিরতির সময় হয়েছে দর্শক, দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। গোলাম কুদ্দুস, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই যে স্বাধীনতা শব্দটি আমরা অর্জন করতে পেরেছি এবং আমরা অধিকার নিয়ে বলতে পারি, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, সেই অধিকার আমরা কতখানি অক্ষুণ্ণ রাখতে পারছি? প্রথমত হলো যে স্বাধীনতা তো একদিন অর্জিত হয়নি, তার জন্য 23 বছর আমরা লড়াই করেছি এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা এনেছি। তো স্বাধীনতা এনেছি কেন, কি উদ্দেশ্যে আমরা 30 লক্ষ মানুষ জীবন দিল, বা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরাই বা কেন লড়াই করলাম এতগুলো বছর, তিনিই বা 14 বছর কারাগারে থাকতেন, পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব নিলেন না কেন, সেটা নিশ্চয়ই আমরা পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ লিখবো, বা পাকসার জমিন সাদবাদের পরিবর্তে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা চাঁদ তারা পতাকার পরিবর্তে লাল সবুজ পতাকা উড্ডয়নের জন্য করিনি। আমার বিবেচনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে এই লড়াইটি আমরা করেছিলাম, স্বাধীন বাংলাদেশ, পাকিস্তানি শাসনামলে বাঙালি যে অধিকারগুলো বঞ্চিত হয়েছিল, স্বাধীন বাংলাদেশে বাঙালি সেই অধিকারগুলো পাবে প্রত্যেক মানুষ, একটি নতুন মূল্যবোধ, নীতি নৈতিকতার আদর্শের ভিত্তিতে আমরা স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলব, সেটাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। যার কারণে স্বাধীনতার পর 72-এর সংবিধানে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। তার মানে কি? তার মানে বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করবে, যে রাষ্ট্রে প্রতিটি নাগরিক তার মৌলিক মানবিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার ফিরে পাবে। এবং আমরা একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা স্বাধীন ভাবে আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতির যে মেলবন্ধনের সংস্কৃতি, যে সমৃদ্ধ সংস্কৃতি, সেটি আমরা লালন করব, মানুষে মানুষে মৈত্রীর বন্ধন গড়ে তুলব। কিন্তু আমাদের জাতির সবচাইতে বড় দুর্ভাগ্য হলো যে আমাদের দেশ 1975 সালের 15ই আগস্ট একটি ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা অস্বীকার করে সামনের দিকে এগোনো যায় না। বঙ্গবন্ধু যখন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলে, অনেক হয়তো সমালোচনা আছে, অনেক প্রশংসা আছে, তারপর তিনি যখন এগিয়ে চলছিলেন, সেই সব 1975 সালে বঙ্গবন্ধুকে যখন পরিবারের অধিকাংশ সদস্য হত্যা করা হলো, সেটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি কালো অধ্যায়। কালো অধ্যায় মানে কি? শুধু ব্যক্তিকে হত্যা করেনি বা রাষ্ট্র ক্ষমতার বদলের জন্যই হত্যাকাণ্ড ঘটেনি, টোটালি রাষ্ট্রের আদর্শটাকে পাল্টে দেওয়া, পুরো বাংলাদেশকে আসলে পেছনে নিয়ে যাওয়ার এক ধরনের আদর্শ। এবং সেটা তো শুধু আমি মুখে বললে হবে না, আপনি মুখে বললে, সেটা প্রত্যক্ষ প্রমাণাদি হলো তারা ক্ষমতা দখল করে একে একে 31শে ডিসেম্বর দালাল আইন বাতিল করে দিয়েছিল, যে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল সেটাকে আবার চালু করে দেওয়া, এবং সংবিধান থেকে যে রাষ্ট্রীয় চার মূলনীতি, সেই রাষ্ট্রীয় চার মূলনীতিকে কেটে ছেড়ে
সংবিধান থেকে বিদায় করে দিয়ে এটাকে আবার পাকিস্তানি ভাবাদর্শে গড়ে তোলার চেষ্টা করেছে। দাঁড়ানোর চেষ্টা অব্যাহত আছে এবং আমরা অনেক চেষ্টার জায়গাতে আমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। আমি এই জায়গাটি থেকে সোহরাব হোসেনের কাছে যেতে চাই, যে কথা বলছিলেন গোলাম কুদ্দুস, যে আমরা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি কিংবা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আসলে আমাদের যে কালো অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সেই জায়গাটি থেকে আমরা সামষ্টিগতভাবে আসলে আগের চাইতে ভালো আছে কিনা এই মুহূর্তে? আগের চেয়ে ভালো আছি, এবং যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে তাদের সেই পাকিস্তানের চেয়েও ভালো আছি। বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের অর্থনীতির চেয়ে অনেক মজবুত, বাংলাদেশের মানুষও পাকিস্তানের মানুষের চেয়ে অনেক ভালো আছে। কিন্তু এটি হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ভালো নেই বা ভালো যেখানে থাকার কথা ছিল সেখানে নেই। বাংলাদেশ প্রতিষ্ঠার একটা বড় হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, কিন্তু সেই বৈষম্যটা এখনও আছে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করেছি অনেক, কিন্তু সেই উন্নয়নের সুফলটা কিন্তু পেয়েছে গোষ্ঠী মুষ্টিমেয় মানুষ, অর্থাৎ সুবিধাভোগী মানুষ, হ্যাঁ, সেটা বিভিন্ন শ্রেণীরই বিভিন্ন পেশার। কিন্তু এটি সামগ্রিকভাবে বঙ্গবন্ধু যেটি বলতেন যে আমার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেটি কতটা হয়েছে এই প্রশ্ন আত্মজিজ্ঞাসা করা উচিত। আর হচ্ছে যে রাজনীতি, কুদ্দুস ভাই বললেন যে 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা খুবই মর্মান্তিক ঘটনা, যে নৃশংস ঘটনা, সপরিবারে রাষ্ট্রের স্থপতিকে হত্যা করা হয়েছে এবং মূল নীতি পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই মূল নীতি কিন্তু আমরা পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে পারিনি। এখন কোনো দলেরই অন্তত ক্ষমতাসীন এবং ক্ষমতা প্রত্যাশী কোনো দলেরই গঠনতন্ত্রে বা কোনো ধরনের কর্মসূচিতে সমাজতন্ত্র নেই, কোনো দলের ধর্মের সঙ্গে সব ধর্মীয় রাজনীতির সঙ্গে সব দলই আপোষ করে চলছে। এটি শুধু এখন যারা ক্ষমতায় আছে তারা যেমন করেছে, অতীতে যারা ছিল তারা তো করেছে। একটা হচ্ছে যে একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক কাঠামো, সেই কাঠামো যদি মজবুত না হয় সেখানেই হচ্ছে আমরা কোথায় জানি সমস্যা করেছি। আর যে কথাটি বলছি 75-15 আগস্টের পরেই সব অঘটন সব কিছু শুরু হয়েছে তা নয়, বঙ্গবন্ধু যে আসলেন আসার পর যে সংবিধান দিলেন সেই সংবিধান কি সবাই মেনে নিয়েছিল? বঙ্গবন্ধু আসলে যে বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন সেই বাংলাদেশ না, সেই বাংলাদেশ বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ করেছেন, স্বাধীন বাংলাদেশ স্বপ্ন দেখেছে, সেই স্বাধীন বাংলাদেশ তো আমরা পেয়েছি। কথা হচ্ছে সেই স্বাধীন বাংলাদেশ আরো সামনে যাওয়ার কথা ছিল, সেই সেখানে আমরা সেখানে আমাদের রাজনৈতিক ব্যর্থতা আছে। আরেকটি যে কথাটি, যেহেতু কুদ্দুস ভাই আছে সম্মিলিত সাংস্কৃতিক সভাপতি, তার দৃষ্টি আকর্ষণ করেই বলবো, 71-এর মুক্তিযুদ্ধ শুধু রাজনৈতিক যুদ্ধ ছিল না, সাংস্কৃতিক যুদ্ধ ছিল, অর্থনৈতিক যুদ্ধ ছিল, কিন্তু সেই সাংস্কৃতিক লড়াইটা আমরা স্বাধীনতার পর গোলাম কুদ্দুসের কাছে করতে চাই। এই যে সাংস্কৃতিক যুদ্ধের কথা বলছিলেন সোহরাব হাসান, সেই 71-এর যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, সাংস্কৃতিকভাবে আসলে আমরা কিন্তু সেই সময়টাতে অনেকটা এগিয়ে ছিলাম এবং সাংস্কৃতিকভাবে যারা এই যুদ্ধের সাথে যুক্ত ছিলেন, যারা হয়তো স্বাধীনতার জন্য গান করেছেন, যারা আসলে শিল্পী ছিলেন, তাদের একটা অনেক বড় অবদান ছিল। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, স্বাধীনতার এই 54-তম বছরে এসে আমরা আমাদের সংস্কৃতিকে ঠিক সত্য কথা যে মানবিক বোধ, অসাম্প্রদায়িক যে চেতনা আমাদের মধ্যে জাগিয়ে তুলবার কথা, সেই জায়গাটি আমরা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারিনি। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক হয়েছে কিন্তু বৈষম্য বেড়েছে, এটাও একেবারেই অকাট্য সত্য। কিন্তু এটাও সত্য, হতদরিদ্র মানুষের সংখ্যা কিন্তু আগের চাইতে অনেক কমেছে। একসময় এটি 42% ছিল, সেটা এখন 18-21% নেমে এসেছে। সামগ্রিকভাবে মানুষের এখন আর মানুষ না খেয়ে মারা যাচ্ছে এই ধরনের ঘটনা আমার জানা মতো গণমাধ্যমে কোথাও দেখিনি। উন্নয়নের তারপরে বেশ কিছু আসলে পালক যুক্ত হয়েছে, কিন্তু মনুষ্যত্বের দিক দিয়ে আমরা কতখানি এগিয়েছি সেটাই বলছি। কিন্তু আপনি যে সংস্কৃতির যে কথাটি বলছেন, আপনি দেখেন আমি কেন বললাম যে 1975 সালের পট পরিবর্তনের পরে বঙ্গবন্ধুকে হত্যা করবার মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা এলো তারা কিন্তু মুক্তিযুদ্ধের একেবারে ভিন্ন আদর্শের বাংলাদেশ গড়ে তুলতে চাইল। এবং আমাদের বাঙালি সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনার যে সংস্কৃতি, সে সংস্কৃতি নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হলাম আমরা।
সেই সময় আমাদের কবিদেরকে কবি শামসুর রহমান থেকে শুরু করে আমাদের বরণ্য ব্যক্তিদেরকে মুরতাদ ঘোষণা করা হলো কবি চৌধুরী থেকে শুরু করে এবং বিভিন্ন সিনেমা হলে আমাদের যাত্রার প্যান্ডেলে সার্কাসের প্যান্ডেলে বোমা হামলা করা হলো একেবারেই বাঙালি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকত্ব তো আমরা এক পয়সাও কখনো পাইনি এবং অন্যান্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রশিক্ষণগত সুযোগ সুবিধা কোন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি বটে কিন্তু আমরা মনে করি সেটা প্রয়োজনের তুলনায় সেই প্রিয় বাংলাদেশে আমরা রাজনৈতিক ভাবে আসলে ঠিক যে অবস্থানটিতে এই মুহূর্তে আছি সেই জায়গা থেকে শুধু রাজনৈতিক দলগুলোকে একতরফা দোষ দিয়ে বা কি আসলে আমরা এখান থেকে সমাধান পেতে পারি কিনা রাষ্ট্র পরিচালনা করে কে রাজনীতি রাজনীতি কারা করেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতারা সুতরাং রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্র সম্পর্কে তার যে ভবিষ্যৎ পরিকল্পনা কর্মসূচি আর সেটি যদি ঠিক না থাকে আমরা যদি প্রতি মুহূর্তে একে অপরকে ঘায়েল করতে চেষ্টা করি একে অপরকে কী বলে বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করি তাহলে এই যে নতুন প্রজন্ম তারা কী দেখছে তারা কী শিখছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তো তাদের শেখার কিছু থাকার কথা কিন্তু আমার মনে হয় যে সেইখানে রাজনীতি ব্যর্থ হয়েছে আরেকটা হচ্ছে যে একাত্তরে আমরা জয়ী হয়েছি কিন্তু ঐক্যবদ্ধ থাকার কারণে এমনকি বঙ্গবন্ধু পাকিস্তানিদের কারাগারে বন্দি তারপরও আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে দলমত নির্বিশেষে এবং যেটি অনেক পরিসংখ্যানে আছে যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন তাদের বেশিরভাগ ছিল দলের বাইরের মানুষ সাধারণ মানুষ কৃষক শ্রমিক বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু দল বুঝতেন না কিন্তু আমরা স্বাধীনতার পর কিন্তু দল বড় হয়ে গেল সাধারণ মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ পিছনে পড়ে গেল এটি একটি কারণ আরেকটা হচ্ছে বিভাজন যদি আদর্শের ভিত্তিতে হতো তাহলে সেটা লড়াইটা সহজ হয় যেটা কুদ্দুস ভাই বলছেন কিন্তু বিভাজনটা যদি ক্ষমতার জন্য হয় বিভাজনটি যদি প্রতিপক্ষকে পরাজিত করার জন্য হয় আর আদর্শকে ধারণ না করে যদি লড়াই করা হয় তাহলে যা হয় আমরা কখনো হেফাজতের বিরুদ্ধে লড়াই করি আবার কখনো হেফাজতের সাথে আপোষ করি আদর্শিক জায়গাটিতে হয়তো আমাদের এখনো এক হওয়ার জায়গাতে আমরা অনেকটা পিছিয়ে আছি এক হওয়ার প্রয়োজন নাই যার যার কর্মসূচি নীতি অনুযায়ী করবে কিন্তু একটি গণতান্ত্রিক কাঠামো একটু জানতে চাইবো যে আসলে ঠিক এই মুহূর্তে 2024 সালে এসে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন নাগরিক আমি কেমন আছি এই জায়গাগুলো নিয়ে আলোচনা করবো আরো একটি বিরতির সময় হয়েছে দেশ সাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে গোলাম কুদ্দুস স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কেমন আছি আমি বলবো যে প্রথমত স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে আমি গর্ববোধ করি এবং সারা পৃথিবীতে বাংলাদেশ এখন আগের যে কোনো সময়ের চাইতে সম্মানের আসনে অধিষ্ঠিত এবং একসময় যখন বাঙালিদেরকে মধ্যপ্রাচ্যে মিসকিন বলা হতো এখন সে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশের সেনাবাহিনী তারা চেয়ে নেয় সামগ্রিকভাবে বাংলাদেশ আজকে বাংলাদেশে একটি সম্মানের জায়গা আছে নিঃসন্দেহে তবে এটি একদিনে তর্জিত হয়নি এর জন্য এদেশের মানুষকে দীর্ঘ লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে একটু আগে আপনি সৌরভের সাথে যে আলোচনাটি করছিলেন আমি সেই সূত্র ধরে বলি আপনি ঐক্যের কথা বলছেন একটি রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া যেটি 71 সালে আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিলাম এখন কেন ঐক্যবদ্ধ নেই 71 সালে একটি লক্ষ্য ছিল যে আমরা দেশকে স্বাধীন করব দখলদার হানাদার বাহিনীকে পরাভূত করব এবং সেই লক্ষ্যেই আমাদের কমান্ডার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি দীর্ঘ 23 বছর লড়াই করেছেন বাঙালির মুক্তির পথ দেখিয়েছেন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন 7ই মার্চ স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন একটি নিরস্ত্র স্বাধীনতাকামী জাতিকে সশস্ত্র রাজনীতিতে রূপান্তরিত করবার প্রক্রিয়া শুরু করেছিলেন এবং 26শে মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারপরে আমরা কি দেখলাম 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করলো তারা কি মুক্তিযুদ্ধের সে আদর্শকে ধারণ করে কিনা যার রাষ্ট্রীয় মূলনীতি যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে
আমরা স্বাধীন করেছিলাম, স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের সাথে পুরো জাতি ঐক্যবদ্ধ কিনা, যদি সে আদর্শকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন কেন ঐক্য নেই? সৌরভভাই বলছিলেন যে দেশ শাসন করবো তো রাজনীতিবিদরা, এটা একেবারেই সত্য কথা। কিন্তু দীর্ঘ সময় তো রাজনীতিবিদরা দেশ শাসন করেননি, যারা অরাজনৈতিক শক্তি বন্দুকের জোরে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, তারা বাংলাদেশকে তার মূল লক্ষ্য থেকে, মূল আদর্শ থেকে সরিয়ে নিয়ে একটি ভিন্ন আদর্শকে মানুষের উপর চাপিয়ে দিয়ে। তবে নাগরিক হিসেবে আসলে এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারও তো কিছু চাওয়া পাওয়ার জায়গা আছে। না, কিন্তু আসলে যেটি ভালো খারাপ না না ভালো খারাপ, আপনি একটি রাষ্ট্রের, আপনি কি বলতে পারেন যে 16 ডিসেম্বর আমার ভালো লাগে না, আমি 16 ডিসেম্বর কারা রাষ্ট্র পরিচালনা করবেন সেখানে নিজেদের কি বড় দায়িত্ব? না তাহলে না, তাহলে আপনি দেশদ্রোহী হবেন। রাষ্ট্রের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন, রাষ্ট্রের মূল নীতিকে, মূল নীতি কারা আসলে রাষ্ট্র পরিচালনা করবেন সেই জায়গাটিতে তো আসলে জনগণের কাছে না সুযোগ আছে। কিন্তু একটি আপনি ঐক্যের কথা যখন বলবেন, তখন ঐক্যবদ্ধ হবে কিভাবে? একটি রাষ্ট্রের যে মূল নীতি, একটি যে উদ্দেশ্যে একটি রাষ্ট্র স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্যকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে সেখানে সেখানে অস্বীকার করার আসলে সুযোগও নেই। না, সেটা হলো তার সাথে আপনার সাথে আমার ঐক্য হবে না। আপনি স্বাধীনতার স্থপতিকে হত্যা করে ফেলবেন, স্বাধীনতার মূল আদর্শ থেকে রাষ্ট্রকে সেই ভিন্ন আদর্শের পরিচালনা করতে চাইবেন, আপনি করতে পারেন, কিন্তু আপনার সাথে আমার তো মিল হবে না, আপনার সাথে আমার ঐক্য হবে না। নাই থাকতে পারে সোরাব হাসান, এই যে মতবিরোধের বিভিন্ন জায়গাগুলো, না আপনি বলছেন যে না থাকতে পারে, না থাকতে পারাটা একটা গর্হিত অপরাধ নিশ্চয়ই, কিন্তু সেই জায়গাটিতেও আসলে সঠিকভাবে রাষ্ট্র যাতে পরিচালিত হয় সেই দিকগুলো তো নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর খুবই জরুরি একটি বিষয় ভাববার ছিল। সেখানে আসলে আমরা কোথায় আছি, কিংবা আমরা যদি আরেকটু বিশেষভাবে বলতে চাই যে এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন আসলে আমরা এখনো লালন করছি কিনা? না, স্বপ্ন তো লালন করছি, বাংলাদেশ আছে এটি বাংলাদেশের স্বপ্ন। এখন স্বপ্নটা 17 কোটি মানুষের তো এক স্বপ্ন না। এখন যারা 17 কোটি মানুষের মধ্যে, সাবেক বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে 4 কোটি মানুষ ইউরোপীয় মানুষের, ইউরোপের মানুষ যে জীবনযাপন করে, যে সুযোগ সুবিধা ভোগ করে, বাংলাদেশে 4 কোটি মানুষ সেই সুযোগ সুবিধা ভোগ করে, তাদের কাছে রাষ্ট্রের অর্থ এক। আর যে 4 কোটি মানুষকে সহায়তা করতে হয়, সামাজিক সামাজিক যে সুরক্ষার কর্মসূচির মধ্যে আনতে হয়, অর্থাৎ যাদের দিন আনতে পান্তা ফুরায়, যাদের টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে দাঁড়াতে হয়, তাদের সাথে, তাদের কাছে স্বাধীনতার মূল্য কিন্তু অন্যরকম বা অর্থ অন্যরকম। সুতরাং আমরা যদি ওই 4 কোটিকে, 4 কোটি মানুষকেও তুলে আনতে পারতাম, তাহলে স্বাধীনতার অর্থ সবার কাছেই সমান হতো, অর্থাৎ মুক্তি। স্বাধীনতা একটা বড় ছিল তো মুক্তি, তা মানুষ হিসেবে যে মুক্তি পাওয়া, রাজনৈতিক এই যে ঝগড়া বিবাদ, রাজনৈতিক এগুলো হচ্ছে ক্ষমতার, ক্ষমতার জন্যে, এখানে আদর্শের খুব ফারাক নেই। কারণ আমরা ক্ষমতায় গেলে এক ধরনের বক্তৃতা বিবৃতি শুনি, এক ধরনের নীতি কর্মসূচি দেখি, আর ক্ষমতার বাইরে গেলে আর এক রকম। মূল কথা হচ্ছে যে প্রতিটি নাগরিকের, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কী ছিল? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই তিনটি যদি আমরা নিশ্চিত করতে পারি, কুদ্দুস ভাই বললেন যে আদর্শ কী হবে, এই তিনটি যদি আদর্শ হয়, আমরা রাষ্ট্রীয় মূলনীতি খুব ভারী শব্দ নাই বললাম, যে প্রতিটি নাগরিকের একটা সাম্য থাকবে, মানে বৈষম্যের বিরুদ্ধে তার লড়াই বা বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান, কিন্তু বৈষম্য তো বাড়ছে, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, প্রতিটি মানুষের মানবিক মর্যাদা সুরক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। জি নিশ্চয়ই, এই যে রাষ্ট্রের দায়িত্বের কথা আমরা বলছি, সেই জায়গাটি থেকে রাষ্ট্রের যারা নাগরিক আছেন তাদের চাওয়া পাওয়ার মাঝে ফারাক আসলে যতটা কমে আসবে, ব্যবধান যতটা কমে আসবে, মানুষ হয়তো নিজেকে ঠিক ততটাই স্বাধীন ভাবতে শুরু করবে। আপনি তাই, আপনি যথার্থই বলেছেন যে এই যে চাওয়া পাওয়ার ব্যবধান, অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা এই যে বৈষম্যটা কমাতে হবে। নিশ্চয়ই, একদম শেষ সময় চলে এসেছি আমরা দুজনের কাছে, ছোট করে একটু জানতে চাই স্বাধীনতার এই 54তম বছরে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে ঠিক কোথায় দেখতে চাই? গোলাম কুদ্দুস, ছোট করে যদি একটু বলেন। প্রথম কথা হলো যে আমরা এই বাংলাদেশকে দেখতে চাই যে মহান আদর্শকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এবং প্রগতিবাদী আধুনিক বিজ্ঞান মনস্ক উন্নত আধুনিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আমাদের দেশে যারা অসাম্প্রদায়িক চেতনার বাইরে বাংলাদেশকে একটি ধর্মীয় ভাবাপন্ন, পশ্চাৎপদ
আদর্শকে যারা সামনে তুলে আনতে চায় তাদেরকে পরাভূত করা ছাড়া প্রতিষ্ঠিত করা যাবে বলে আমি মনে করি না। যদিও এটা বলা হয় বাঙালির লড়াই, কিন্তু এই যুদ্ধটা ছিল বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর, অর্থাৎ বাঙালির বাইরেরও। সুতরাং বাংলা ভাষাভাষীর বাইরে যে জনগোষ্ঠী আছে তারাও যাতে ভাবতে পারে এ রাষ্ট্র তাদেরও, তাদের পরিচয়, তাদের তাদের নিজস্ব সংস্কৃতি, প্রকৃতি, তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার, সেটি সুরক্ষা দেওয়াও বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব। সোহরাব হাসান গোলাম কুদ্দুস, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সেই সাথে আরো একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দর্শক ভালো থাকুক, প্রিয় বাংলাদেশ, স্বাধীনতা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি কোণায়। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।